وعلیکم السلام ورحمت اللہ وبرکاتہ محترم بھائی اپنی پرشن کرے چھن جے جیسا مستم محلہ را سامیر آباد دا ہوئی تا جر شاتے جو دی ایک شبتہ حکم موبیلے کو تھا بالا بند کرے دی تا حالے شدہ جائز ہوئی کینا الحمدللہ والصلاة والسلام على رسول اللہ وعلى آلہ وصحبہ ومن تبعہم بحسن لیوم الدین اپنار پرشن تے اترامی قرآن رایاتر مدھومی دیتے چاہی মহান রব্বুল আলামিন সূরাতুন নিসার 34 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন, তোমরা আর তোমরা যাদের ব্যাপারে ভয় করো, যে সমস্ত নারীদের স্ত্রীদের ব্যাপারে তাদের অবাধ্য হওয়ার এবং বিপদ চলে যাওয়ার, খারাপ পথে চলে যাওয়ার, ফাইজুহুন না, তাহলে তাদেরকে তোমরা প্রথমত নসিহত করো, ভালো করে বুঝাবেন, ঠিক আছে? যদি আপনার কথা না শুনে ভালো করে বুঝাবেন, নসিহত করবেন কোরআন হাদিস দিয়ে। আর যদি তাতেও কাজ না হয় তাহলে ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি, তাদের বিছানা ত্যাগ করবেন। তো এখন তো বিছানা ত্যাগ করার কোনো সুযোগ নেই, আপনি যদি দূরে থাকেন, বিদেশে থাকেন, তো হয়তো কথা ত্যাগ করলেন, ইনশাআল্লাহ এতে আপনি গুনাহগার হবেন না তাকে আদব দেওয়ার জন্য। কিন্তু স্বাভাবিকভাবে একজন মুসলিম অপর মুসলিম থেকে 3 দিনের বেশি কথা না বলে থাকাটা জায়েজ নয়। ওয়াদরিবুহুন, আর তাদেরকে মৃদু প্রহার করতে বলা হয়েছে, চেহারাতে নয়, অন্য স্থানে, যাতে ফেটে ফুটে না যায়, স্বাভাবিক কিছুটা যদি এরপরও অবাধ্য হয় তাহলে স্বাভাবিক মারতে বলা হয়েছে চেহারাবাদী। ফাইন আতানা নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তাহলে এরপর যদি তারা তোমাদের কথা শুনে নেয়, তোমাদের আনুগত্য করে, তাহলে তাদের উপরে আর কোনো রাস্তা খুঁজতে যেও না, অর্থাৎ আর বাড়াবাড়ি করতে যেও না। ইন্নাল্লাহ কান আলিয়ান কাবীরা, নিশ্চয় মহান রব্বুল আলামিন সু উচ্চ ও মহান। তো যাই হোক, এই আয়াতের আগে এই আয়াতের মাধ্যমে আমরা এটাই বুঝতে পারলাম যে মহিলাদের চিকিৎসা হলো, যদি তারা স্বামীর অবাধ্য হয় তাদেরকে নসিহত করতে হবে, তাদের বিছানা ত্যাগ করতে হবে অথবা কথা বলা বন্ধ করতে হবে। অনেক সময় হয়তো আপনি টাকা পাঠাচ্ছেন, এর টাকাতে আপনি একটু কম করে দিলেন অথবা একটু বিলম্বে পাঠালেন, হ্যাঁ, একটু শিখুক অথবা মৃদু প্রহার করা, ঠিক আছে? এসব বিষয়গুলো অবলম্বন করতে হবে। এরপরও যদি ঠিক না হয়, আর এমন বিষয়ে আপনার সাথে তার গণ্ডগোল হয় যা শরীয়তের বিষয়, যেমন নামাজ পড়ে না ইত্যাদি, অথবা সমাজ আপনার পরিবারে কোনো সুখ শান্তি এর সে পরোয়া করে না, অবাশান্তির সৃষ্টি করে, তাহলে তখন রাস্তা দেখতে হবে, তখন তাকে তালাক দিয়ে দিতে হবে অথবা তাকে বলতে হবে তুমি চলে যাও তোমার বাপের বাড়ি খোলা নিয়ে, ঠিক আছে ভাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।